हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल। आज संडे तो आमरा एक आउटिंगे जाबो घुरते। तो आमरा कोथाय कोथाय जाच्छी, कारा कारा जाच्छी तुम्हारा एकटू देखे नाओ। एखन आमरा देखाच्छी जे आमरा कारा कारा एकसाथे बेरोच्छी। प्रथमे अनामिका, हाय। पुवाली, रिया एंड लास्ट वन इज सीज सहेली। आमी तनुश्री। तो आमरा एखन जाच्छी आउटिंगे, तुम्हारा आमादेर साथ थेको एबं भिडियोटी शेष अब्दि देखो। आमरा एखन टोल प्लाजार दिके जाच्छी। टोल प्लाजातेई आमरा बासे उठी। तो आमरा सबाई मिले हेटे हेटे जाच्छी टोल प्लाजाय। टोल प्लाजाते एसे एकटु दाड़ाते हय, किन्तु आमरा साथे साथे बास पेये गेछि। तो आमरा बासे उठे गेछि आर आमी आर रिया सीट पेये गेछि, ओरा सीट पायनि। एबार आमरा सिटि सेन्टारे नेमे गेलाम। অটো ধরেছি, কারণ আমরা হেঁটে হেঁটে যাব না, তোমরা চাইলে হেঁটেও যেতে পারো। তোমরা যদি হেঁটে যাও তাহলে 10 মিনিট মতো লাগবে, আর অটোতে গেলে 4-5 মিনিটে পৌঁছে যাবে। তো আমরা ফার্স্ট টাইম গেছিলাম, তো সেই জন্য অটোতে গেছিলাম। বুঝতে পারছিলাম না কতক্ষণ লাগবে আর হেঁটে যেতে পারবো কি না। আর একসাথে যদি বন্ধু বান্ধবদের সাথে যাও, গল্প করতে করতে যাওয়াই যায়। আর চারিদিকটা খুব সুন্দর, রাস্তার দুদিকটা। আর এই যে এই সাইডটা দেখো, এই সাইডে সৃজনী আছে, তার চারিদিকে কি সুন্দর গাছগুলো আছে, খুব ভালো লাগছে। আর আমরা যেদিকে থাকি সেদিক থেকে শুধু কলকারখানা, শুধু ধোঁয়া আর ধুলো। এই দিকটা তবু গাছ আছে, গাছপালা দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে রাস্তাগুলো। তোমরা তো দেখলে রাস্তাটা, তোমাদেরকে পুরোটাই দেখালাম কীরকম আসবে তোমরা সিটি সেন্টারে নেমে। এবার আমরা পৌঁছে গেছি, ওয়াটার পার্কের সামনেই চলে এসেছি পুরো। আমরা আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম। তো দেখা যাক ভেতরে কী কী আছে। বাম দিকে পার্কিং করার মতো জায়গা আছে, আর ডান দিকে অটোগুলো দাঁড়ায়। তোমরা অটো করেও আসতে পারো, আমরা যেরকম এলাম আর কি। আর সোজা চলে এলে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে তোমরা টিকিট কাটবে, তারপর তোমরা এন্ট্রি করতে পারবে। আর টিকিট কাউন্টারের নিয়ম হচ্ছে কি যে সকাল 8টা থেকে পার্কটা খোলে, তো 8টায় ঢুকলে তোমরা রাত 8টা অবধি থাকতে পারবে। আর একবার যদি বেরিয়ে যাও তাহলে আবার পয়সা দিয়ে ঢুকবে। আমরা ওয়াটার পার্কে চলে এসেছি এখন। এখন আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো জায়গাগুলো কোথায় কী আছে। তো চলো আমাদের সাথে। যে জায়গাটা দেখছো, তো এখানে বিভিন্ন ওয়াটারের যে গেমগুলো হয়, তো সেগুলো তোমরা খেলতে পারবে। আর এখানে নিজেদের ড্রেস ক্যারি করতে পারো, বা এখান থেকে ভাড়াও পাওয়া যায়, তোমরা ভাড়াও নিতে পারো, তোমাদের মর্জি, সেটা তোমরা করতে পারো। চেঞ্জ করার পর তোমাদের কাছে যেগুলো থাকবে, ফোন টোন বা অন্য কিছু, আর অন্য ড্রেসগুলো যেগুলো পরে গেছিলে, তো ওগুলো তোমরা লকারে রাখতে পারো। তোমরা সেফলি লকারে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। স্নান করার পর তোমরা ওখান থেকে আবার নিয়ে নেবে। জায়গাটা খুবই সুন্দর, তো এখানে সবাই ফটোশ্যুট করছিল, অনেককেই দেখলাম ফটোশ্যুট করেছিল। তো তোমরা চাইলে ফটোশ্যুটও করতে পারো এখানে। আর এখানে সারাদিনটা আরামেই কাটিয়ে দেওয়া যায়, আর খাওয়ারেরও ব্যবস্থা আছে, কারণ রেস্টুরেন্ট আছে, তোমরা অর্ডার করে বা ওখানে গিয়ে খেতে পারো। এই ব্যবস্থাটা আছে, সারাদিন তোমরা ভালোভাবেই কাটাতে পারবে। আর জায়গাটা খুবই সুন্দর, তোমরা পারলে একবার এসো, ভালো লাগবে। ভালো কথা বলেছে, এটা ওইদিকে আছে। হঠাৎ করে সবাই হাসতে শুরু করেছে, তো বুঝতে পারছিলাম না প্রথমে কেন হাসছে সবাই। তারপরে আমিও দেখতে পেলাম, মানে ওরাই দেখালো, তো বুঝতে পারলাম যে হাসির আসল কারণটা কি। তো তোমরা যদি জানতে চাও যে কেন হাসছে সবাই হঠাৎ করেই, তো এটা নিয়ে একটা ভিডিও বানাবো পরে, তোমরা সেটা কমেন্টে জানিও।
অবশ্যই বলবো, নিশ্চয়ই বলবো। তোমরা চাইলে আমাদের মতো মজা করার জন্য ফ্যামিলির সবাই মিলে আসতে পারো বা ফ্রেন্ডদের সাথেও আসতে পারো। তো তোমরা তো দেখতেই পেলে জায়গাটা কত সুন্দর, আর মানে এখানে এলেই ভালোভাবে বুঝতে পারবে কত সুন্দর, কোন দিন অতটাও ভালো লাগছে। আমার বেশ আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এখন এই যে বেরোবো, চল পরে দেখা হচ্ছে। আমাদের তো ঘোরা কমপ্লিট হয়ে গেল, অনেক অনেক মজা করলাম আমরা, জায়গাটা বেশ ভালোই লাগলো। এবার আমরা খেতে যাবো, খুবই খিদে পেয়ে গেছে, সারাদিন এত ঘুরেছি। এবার একটা হোটেলে যাচ্ছি, মানে পার্কের পাশেই হোটেলটা। আমরা এবার হোটেলে পৌঁছে গেছি, তো 1 মিনিটও লাগলো না আসতে, খুব কাছেই হোটেলটা ওয়াটার পার্ক থেকে। তোমরা দেখতেই পাচ্ছ হোটেলটা কেমন, খুবই ভালো হোটেল, মানে আমাদের তো খুব ভালো লাগলো, তোমরা চাইলে আসতে পারো। আমরা তো যেহেতু 6 জন ছিলাম, তো 6 জনের একটা সিটে বসছি। এবার এখানে একটা মেনু কার্ড আছে, মেনু কার্ডে এবার আমরা দেখছি কি খাবার অর্ডার দেওয়া যায়। যা অর্ডার করেছিলাম খাওয়ার চলে এসছে, আর কিছুগুলো বাকি আছে। তো আমাদের তো খুব খিদে পেয়ে গেছে, আমরা খাওয়া স্টার্ট করে দেবো এবার। তো আমাদের সব কিছু হয়ে গেল কমপ্লিট, এখন বাড়ি চলে যাব। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, তো তোমরা দেখলে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। তো তো এবার আমরা বাড়ি ফিরছি, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। এবার তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে আসবো, ততদিন তোমরা আমাদের সঙ্গে থাকো, আর অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো।